আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরর সলিউশনে আপনাকে স্বাগতম। আমাদের আজকের ভিডিওর বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট 2021 থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, পরবর্তী ভিডিও সবার আগে পেতে সাবস্ক্রাইব পাশাপাশি বেল আইকনে ক্লিক করে রাখুন। চলে যাচ্ছি মূল প্রশ্ন পর্বে। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনে পরীক্ষামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR কার্যক্রম চালু করা হয় কবে? পহেলা জুলাই 2021। ভারতের কোন বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে? দিল্লি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার প্রতিষ্ঠিত হচ্ছে। বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক কে? মোহাম্মদ নুরুল হুদা। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট এর কার্যালয় কোথায় স্থাপিত হবে? ঢাকা। আয়োডিনযুক্ত লবণ বিল 2021 জাতীয় সংসদে পাশ হয় কবে? 14 জুন 2021। বিশ্বের বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত? বিশ্বে বাইসাইকেল রপ্তানিতে বাংলাদেশের অবস্থান অষ্টম। পহেলা জানুয়ারি 2021 পর্যন্ত জাতীয় জনসংখ্যা কত? 16,91,00,000। জনসংখ্যা বৃদ্ধির হার কত? 1.37%। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1,140 জন। প্রত্যাশিত আয়ুষ্কাল কত? 72.8 বছর। রবীন্দ্রনাথের রচনায় বাংলাদেশ শব্দটি কতবার এসেছে? 397 বার। জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশে কবে আন্তর্জাতিক শান্তি সম্মেলন অনুষ্ঠিত হবে? 4 থেকে 5 নভেম্বর 2021। 29 জুন 2021 বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পরিমাণ কত হয়? 46.082 বিলিয়ন মার্কিন ডলার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণ ব্যবস্থা ই গেট উদ্বোধন করা হয় কবে? 30 জুন 2021। সম্প্রতি বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সন্ধান পাওয়া নতুন প্রজাতির মাছের ইংরেজি নাম কি? বাংলাদেশি গিটার ফিশ। 22 জুন 2021 সুইজারল্যান্ডের জাতীয় সংসদের বিশেষ অধিবেশনের সংসদ সদস্য হন কোন বাংলাদেশি? সুলতানা খান। পহেলা জুলাই 2021 কোন ভাষায় অনুদিত বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর মোড়ক উন্মোচন করা হয়? কোরিয়ান ভাষায় অসমাপ্ত আত্মজীবনীর মোড়ক উন্মোচন করা হয়। কোরিয়ান ভাষায় অসমাপ্ত আত্মজীবনী অনুবাদ করেন কে? লি ডং হিউন। অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে নির্মিত চিরঞ্জীব মুজিব পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পরিচালক কে? নজরুল ইসলাম। দ্য স্টার্ট আপ ওয়াইফ উপন্যাসের লেখক কে? তাহমিমা আনাম। পহেলা জুলাই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির UNDP বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে যোগ দেন কে? অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ। বর্তমানে দেশের বনের পরিমাণ কত? প্রায় 23 লাখ হেক্টর, যা দেশের মোট আয়তনের 15.58%। করোনা মোকাবিলায় সরকার ঘোষিত মোট প্রণোদনা প্যাকেজ কতটি? 28টি। করোনা প্রতিরোধী স্প্রে ডলট্রিক এর উদ্ভাবক কে? বাংলাদেশী বংশোদ্ভূত বিজ্ঞানী সাদিয়া খানম। দেশের মোট উপজেলার সংখ্যা কতটি? দেশের মোট উপজেলার সংখ্যা 495টি। দেশের নতুন 3টি উপজেলার নাম কি? কক্সবাজারের ঈদগাহ, মাদারীপুরের ডাসার, সুনামগঞ্জের মধ্যনগর। 7 জুলাই 2021 কোন দেশের প্রেসিডেন্ট নিজ বাসভবনে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান? হাইতি। 24 জুন 2021 চীনের আধা স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ের
কোন সংবাদপত্রটি বন্ধ হয়ে যায়? অ্যাপেল ডেইলি। প্রথম দেশ হিসেবে তুরস্ক ইস্তানবুল সনদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ায় কবে? পহেলা জুলাই 2021। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের বর্তমান সদস্য দেশ কতটি? 87টি। দুই জুলাই 2021 কোন দেশ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের 87তম সদস্যপদ লাভ করে? চিলি। বৈদেশিক মুদ্রা মজুদে বিশ্বের শীর্ষ দেশ কোনটি? চীন। বৈদেশিক মুদ্রা মজুদে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম? 44তম। বিশ্বের কোন দেশ থেকে সর্বাধিক বাস্তুচ্যুত হয়? সিরিয়া। বৈশ্বিক শরণার্থী গ্রহণের শীর্ষ দেশ কোনটি? তুরস্ক। বৈশ্বিক বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বৈশ্বিক বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? চীন। 2020 সালে বাংলাদেশে বিনিয়োগের শীর্ষ দেশ কোনটি? নেদারল্যান্ডস। 27 জুন 2021 বাংলাদেশ করোনার কোন টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়? মডার্না। অ্যান্টিভাইরাস সফটওয়্যারের উদ্ভাবক কে? জন ম্যাকাফি। 11 জুলাই 2021 কোন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি প্রথমবারের মতো মহাকাশে ঘুরে আসেন? রিচার্ড ব্রানসন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO চীনকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় কবে? 30 জুন 2021। 5 জুলাই 2021 যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কোন HIV ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করে? HIV CONS-VAX। বিদেশে রাশিয়ার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি কোন দেশে? তাজিকিস্তানে। আধুনিক ভাষাতত্ত্বের জনক কে? নোয়াম চমস্কি। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক। বর্তমানে যুক্তরাজ্যের নতুন স্বাস্থ্যমন্ত্রী কে? সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাবিদ। 28 জুন 2021 ভারত কোন পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়? অগ্নি পি। ভারতের তৈরি প্রথম বিমানবাহিনী রণতরীর নাম কি? INS বিক্রান্ত। চীন স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বতে প্রথম বৈদ্যুতিক ট্রেন চালু করে কবে? 25 জুলাই 2021। জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আত্মাকা কোন দেশের তৈরি? তুরস্কের তৈরি। 29 জুন 2021 ইসরায়েল কোন আরব দেশে তাদের দূতাবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করে? সংযুক্ত আরব আমিরাত। চতুর্থ শিল্প বিপ্লবের প্রধান হাতিয়ার কোনটি? তথ্য প্রযুক্তি। 2021 সালে প্রকাশিত বৈশ্বিক সাইবার নিরাপত্তা সূচকের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। সর্বনিম্ন উত্তর কোরিয়া। বাংলাদেশের অবস্থান 53তম। 2021 সালের প্রতিবেদন অনুযায়ী শীর্ষ ব্যয়বহুল শহর কোনটি? আশখাবাদ তুর্কমেনিস্তান। কয়েম ব্যয়বহুল শহর বিশকেক কিরগিজস্তান। ঢাকা বাংলাদেশের অবস্থান 40তম। 2021 সালে অনুষ্ঠিত 47তম কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কোন দেশ? আর্জেন্টিনা। রানার আপ ব্রাজিল। 2021 সালে অনুষ্ঠিত 16তম ইউরো চ্যাম্পিয়ন হয় কোন দেশ? ইতালি। রানার আপ ইংল্যান্ড। 2021 সালে অনুষ্ঠিত 32তম গ্রীষ্মকালীন অলিম্পিকের সময়কাল কত? 23 জুলাই থেকে 8 আগস্ট। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হচ্ছে? টোকিওতে অনুষ্ঠিত হচ্ছে। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিকের মাস্কট কি? মিরাইটোয়া। 32তম গ্রীষ্মকালীন অলিম্পিকের পদকের ডিজাইনার ও পরিকল্পনাকারী কে? জুনিসি কাওয়ানিশি। সমাপ্ত। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেটের জন্য। যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আল্লাহ হাফেজ।